এবারের বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই তো খেলতে যাবে ব্রাজিল সেখানে সবচেয়ে বেশি করে তাকিয়ে থাকবে কার দিকে নেইমার গোলের জন্য সবচেয়ে বেশি নির্ভর করবে কার ওপর নেইমার সেই গোল বানিয়ে দেওয়ারও সবচেয়ে বড় কারিগর কে হতে পারেন নেইমার সো সবই যদি নেইমার হয় অন্য ফরোয়ার্ডদেরও তো কাজ আছে নেইমারকে তো সহায়তা করার ব্যাপার আছে তার গোলে অ্যাসিস্ট করার ব্যাপার রয়েছে এবং কিছু গোল করে বার্ডেন কমানোরও ব্যাপার রয়েছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের সঙ্গী হতে পারেন কোন কোন ফরওয়ার্ড সেটি নিয়ে করছি এই আলোচনাটা এখানটাতে আমি ফিলিপে কৌতিনো কিংবা লুকাস পাকেতার মতো প্লেমেকারদের বাদ দিচ্ছি শুধুমাত্র হোয়াইট ফরওয়ার্ড কিংবা উইঙ্গার কিংবা সেন্টার ফরওয়ার্ড কিংবা ফলস নাইন তাদের আলোচনাটাই করছে এবং সেই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি যে দশজন অন্তত হিসাবের মধ্যে রয়েছে। নেইমারের সঙ্গী হওয়ার সেই জায়গাটাতে ছয়জন সর্বোচ্চ নেইমারের সঙ্গে হতে পারেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সাত ফরওয়ার্ড নিয়ে ব্রাজিল যেতে পারে তারা কারা হবেন আমি যদি শুরু করি লেফট ফরওয়ার্ড ওই জায়গাটা থেকে বা লেফট উইঙ্গারের ওই জায়গাটা থেকে ভেনিসিয়াসের কথা বলা যেতে পারে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ একটা মৌসুম কেটেছে বাইশ গোল করেছেন বিশটা অ্যাসিস্ট বেনজেমার সাথে তার পার্টনারশিপটাও ওয়ার্ল্ড ফুটবলের একটা অন্যতম ত্রাসের পার্টনারশিপ হয়ে গেছে ক্লাব ফুটবলে কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে কিন্তু তার এখন পর্যন্ত ফর্ম খুব একটা ভালো না চোদ্দ ম্যাচ খেলে করেছেন মাত্র এক গোল সো এই ভিনিসিয়স সেরাটা বের করে আনা কিন্তু তীতের একটা বড় কাজ ভিনিসিয়স আমি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে দেখছি ফর্ম অত ভালো না হওয়া সত্ত্বেও ন্যাশনাল টিমে লেফট সাইডে আরেকজন ম্যাথিওস কুনহা আথলেটিকো মাদ্রিদে খেলছেন গত বছর ব্রাজিল যে অলিম্পিক শিরোপা জিতেছে সেইখানটাতে ফাইনাল ইনফ্যাক্ট গোল দিয়েছিলেন ন্যাশনাল টিমে ওই ভিনিসের মতোই তার অবস্থা সাত ম্যাচ খেলে ইনফ্যাক্ট তিনি কোনো গোলই পাননি তবে তাকেও আমি আসলে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখছি কুনহাকেও আরেকজন রয়েছেন এই লেফট সাইডে গ্যাব্রিয়েল মার্টিনেলি আর্সোনালের হয়ে যিনি খেলছেন তার খেলা তো অনেক প্রমিস রয়েছে মাঝে মাঝে তিনি বিস্ফোরক হয়ে ওঠেন কিন্তু কনসিস্টেন্সিটা আসলে সেই অর্থে নেই ব্রাজিলের হয়ে এবছরই তার অভিষেক হয়েছে কত তিনটা মাত্র ম্যাচ খেলেছেন ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ টিমে আসলে আমি শেষ পর্যন্ত গিয়ে এই মার্টিনেলিকে দেখছি না লেফট সাইড থেকে আসুন রাইট সাইডে এই জায়গাটাতে লিডসের যে রাফিন হা পুরো ইপিএলটা তিনি একেবারে আলোকিত করে রেখেছিলেন দুর্দান্ত ফুটবল তিনি খেলেছেন যদিও তার দল একেবারে শেষ দিনে গিয়ে রেলিগেশন এড়িয়েছে প্রতিষ্ঠিত করে ফেলেছেন মানে নয় ম্যাচ খেলে তিনটা গোল দিয়ে দিয়েছেন তার খেলাতে প্রচন্ড গতি রয়েছে এবং ট্রিকারিও রয়েছে আমি রাফিনাকে আসলে পঁচিশ বছর বয়সী এই উইঙ্গারকে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে দেখছি রিয়াল মাদ্রিদের রদ্রিগো তিনিও তো এই সিজনটা তার জন্য ব্রেক থ্রু একটা সিজন ক্লাব ফুটবলের কথা যদি আমি বলি সেখানটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু গোল করেছেন ওই যে মদ্রিচের অ্যাসিস্ট থেকে সেই গোলটার কথা তো নিশ্চয়ই মনে রয়েছে কিংবা ওই শেষ রিয়াল মাদ্রিদের ওই নব্বই একানব্বই মিনিটে তার করা ওই গোল দুটো নকআট পড়বে সো সেই রদ্রিগরও কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের কথা যদি বলি দু হাজার উনিশ সালে তার ডেবো হয়েছে মাত্র পাঁচটা ম্যাচ খেলেছেন এই জায়গাগুলোতে আসলে ব্রাজিলের এত প্রতিভাবান আমি শেষ পর্যন্ত গিয়ে মনে হয় না রদ্রিগো ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবেন এই রাইট সাইডের ফরোয়ার্ড হিসেবে আরেকজন রয়েছেন অ্যান্টনি যিনি খেলছেন আয়াক্সে এরিক হাগের অধীনে তিনি নিজেকে একেবারে হচ্ছে দুর্দান্ত ফুটবল ইনফেক্ট খেলছেন টেন হাগ এখন ম্যানুতে এসেছেন সেইখানেও তাকে নিয়ে আসার কথাবার্তা চলছে এবং সেজন্য জন্য ইউনাইটেডকে পঞ্চাশ মিলিয়ন ষাট মিলিয়নের কম আসলে খরচ করলে চলবে না অ্যান্টনির ক্ষেত্রে একটা কথা বলতে পারি প্রবাবলি ব্রাজিলের এই টিমে নেইমার এবং ভিনিসিয়াসের পর সবচেয়ে বেশি ট্রিকারি সবচেয়ে বেশি সাম্বার ছন্দ এই অ্যান্টনির পায়ে রয়েছে দর্শকদের দারুণভাবে বিনোদন জোগাতে পারেন আমি অ্যান্টনিকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে গিয়ে দেখছি তাহলে লেফট সাইডে তিনজনের মধ্যে দুইজন রাইট সাইডে তিনজনের মধ্যে দুইজনকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখছি এবার যদি আমি মাঝখানে জায়গাটাতে আসি সেখানে চারজন রয়েছেন হিসাবে এবং চারজনের মধ্যে দুজন নেইমারের সঙ্গী হবেন দুজন নেইমারের সঙ্গী আর হবেন না কারা হবেন ধরেন গ্যাব্রিয়েল জেসুস গত ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের নাম্বার নাইন ছিলেন পাঁচটা ম্যাচ খেলেছেন একটাও গোল দিতে পারেননি তিনি তিতের খুবই পছন্দের খেলোয়াড় তিনি কিন্তু সেই তীতের অধীনেও জায়গাটা কিন্তু হারিয়েছিলেন তবে সিজনের শেষ প্রান্তে ম্যান সিটির হয়ে তিনি ভালো খেলে আবারও তীতে ট্রাস্টটা আর্ন করে নিয়েছেন সর্বশেষ স্কোয়াডে কিন্তু আসলে জেসুস ছিলেন এবং আমি মনে করি তাকে যেহেতু ওই হোয়াইট ফরওয়ার্ড হিসেবেও খেলানো যায় ফলস নাইন হিসেবেও খেলানো যায় ভার্সিড্যালিটি রয়েছে তাকে শেষ পর্যন্ত আসলে তিতে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখবেন বলেই আমার কাছে মনে হয় ব্রাজিলের এই নাম্বার নাইনে কত কত বিখ্যাত কিংবদন্তি খেলোয়াড় এখানে ব্রাজিলের জার্সিকে খেলে গেছেন কিন্তু এখন ব্রাজিলের সেই প্রপার নাম্বার নাইন কিন্তু খুঁজে পাওয়াটা খুব কঠিন যারা গত কয়েক বছরে খেলেছেন তার মধ্যে এই জায়গাটাতে সবচেয়ে কাছাকাছি বলতে পারি গ্যাব্রিয়েল বারবোসাকে বাতিগোল নামে যিনি পরিচিত সেই বাতিগুলো কিন্তু এখন তিতের গুড বুক থেকে সরে গেছেন আমার মনে হয় না শেষ পর্যন্ত গিয়ে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি থাকবেন রবার্টো ফিরমিনো কি থাকবেন লিভারপুলেই তো তিনি একাদশের জায়গা পান না ব্রাজিল টিমেও তিনি জায়গাটা হারিয়েছেন তারও ভার্সিডালিটি রয়েছে কিন্তু সেই রকম প্লেয়ার আবার মানে ওরকম ভার্সিডাল প্লেয়ার কিন্তু ব্রাজিলের এই ফরওয়ার্ড লাইনে অনেকেই রয়েছেন ফিল্মিনে তাই আমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখছি না ব্রাজিলের ফরওয়ার্ড হিসেবে লাস্ট যে আরেকজনকে আমি দেখছি সে হচ্ছে রিশাল লিসন এবার খেলছেন তিনিও হচ্ছে গিয়ে ব্রাজিলের হয়ে কত ছত্রিশ ম্যাচে চোদ্দটা গোল করেছেন প্রপার নাম্বার নাইন কিন্তু তিনি না মন্দের ভালো বলা যেতে পারে সো রিশাল লিজনকে আমি শেষ পর্যন্ত গিয়ে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে দেখছি এখন নেইমার খেলবেন কোথায় নেইমার তো ফলস নাইন হিসেবে খেলতে পারেন তারপরে নেইমার প্রোপার নাম্বার নাইন হিসেবে খেলতে পারেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে লেফট সাইডে তিনি খেলতে পারেন নেইমারকে নিয়ে কিন্তু ওই ফ্লেক্সিবিলিটিটা তৃতীয় রয়েছে শেষ পর্যন্ত কি নেইমারের সঙ্গী এই আরও ছয়জন ফরোয়ার্ড হবেন বলেই আমার কাছে মনে হয় লেফট সাইডে ভিনিসিউস এবং কুনহা রাইট সাইডে হচ্ছে গিয়ে অ্যান্টনিও রাফিনহা এবং মাঝখানে আছে গ্যাব্রিয়েল জেসুস ও রিশালিসন নেইমারের সঙ্গে এই ছয় ফরোয়ার্ড নেই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল খেলতে যাবে বলে আমার ধারণা যদি ওয়ার্ল্ড কাপের স্কোয়াড তেইশ জন থেকে বাড়িয়ে ২৬ জনের করার অনুমোদনটা ফিফা দেয় সেক্ষেত্রে সংখ্যাটা বাড়তেও পড়ে এই সাতটা ফরোয়ার্ডই কি ব্রাজিলের সম্ভাব্য সেরা ফরোয়ার্ড লাইন আপ কিনা আপনার কাছে নাকি আপনি অন্য কাউকে প্রেফার করছেন এদের কারো জায়গায় জানান তো দেখি